Assalamu alaikum alaikum. Subscribe now and press the bell icon. Never miss an update. तो भाईजान नाम टा प्लीज। बुझनाई। अच्छा अच्छा। आमियो सिंगापुरे सिलाम। आपने सिंगापुरे कुठाय आसन? कौन जगह है? আচ্ছা 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 আমার বাসা ছিল বুকিত বাতুক আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং একটা ফার্ম ছিল জুরুঙে তারপরে আরো প্রজেক্ট ছিল উডল্যান্ডে ছিল আপনার তো আছে ছিল আমি 97 এর লাস্টে 90 ওইদিকে 98 এ চলে আসছি এসে দেশে এসে ইনশাআল্লাহ 98 থেকে এটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনি যে জিনিসগুলো চিন্তা করেছেন যে সাবান সাবান ডিটারজেন্ট তারপরে লিকুইড হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ এগুলা এগুলা তো এখন সিঙ্গাপুরেও অনেক আগে থেকে চলতেছে তাই না লিকুইড আইটেমটা কারণ লিকুইড আইটেমটা আপনি দেশেও করতে পারেন লিকুইড আইটেমটা যদি আমাদের বাংলাদেশে করেন এবং এটা অনেক চলবে আপনি কি ইতিমধ্যে দেশে আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে কি এখনো লকডাউন চলতেছে ও তাহলে আপনারা লকডাউনের মধ্যে আছেন জি আচ্ছা আচ্ছা এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ অ্যাকচুয়ালি যেহেতু সিঙ্গাপুরে আছেন অনেক কিছু জানেন অনেক কিছু অবগত এই সিঙ্গাপুরে তো পশলাদি কিছুই হয় না তো আজকে সিঙ্গাপুর কেন এত উন্নত একমাত্র শিল্পায়নের মাধ্যমে তাই না তো নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এবং দেশকে স্বাবলম্বী করতে হলে অ্যাকচুয়ালি শিল্পায়নের বিকল্প নেই আলহামদুলিল্লাহ আপনি একজন প্রবাসী হয়ে এই উদ্যোগ নিয়েছেন আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যদি এগিয়ে আসেন নিজেদেরও নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য খুব ভালো একটা প্রসেস এবং এলাকার অনেক লোকের কর্মসংস্থান হবে আর আপনি শিল্পটা করলে তো টাঙ্গাইলই করবেন তাই না নাসির গ্রুপ আচ্ছা 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 অর্থাৎ তো ইন্ডাস্ট্রিয়াল এলাকাই ওখানে করতে পারবেন ওখানে ভালোই হবে আপনি ফুল অটোমেটিক আছে সেমি অটোমেশন আছে আপনি প্রথমে সেমি অটো দিয়ে শুরু করেন কারণ প্রথমেই বেশি বিনিয়োগ করার দরকার নেই অল্প বিনিয়োগ দিয়ে সেমি অটো দিয়ে শুরু করেন ডিটারজেন্টটা ফুল অটো করে দেব অটোমেটিক করবেন আচ্ছা তাহলে অটোমেটিক দিয়ে শুরু করবেন সমস্যা নেই যেহেতু আপনার পুঁজি বিনিয়োগের সমস্যা নেই আপনি অটো দিয়ে করেন তাহলে আইটেম আপনার ডিটারজেন্ট তারপরে আপনার ইয়েটা ওই যে সাবান লিকুইড হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ এগুলা করলেন আর আরেকটা আইটেম যেহেতু আরেকটা আইটেম বর্তমানে ভালো চলতেছে সার্জিক্যাল মাস্কটা অটোমেশন করতে পারেন সার্জিক্যাল মাস্কটা করবেন অটোর মধ্যে অটোমেশনের মধ্যে ছোট বড় মেশিন আছে আপনি যদি মনে করেন এগুলা সব মিলে 50-60 লাখ টাকা বাজেট করেন এটার মধ্যেও করতে পারেন আপনি চাইলে এটা 20 টাকার মধ্যে করতে পারেন আবার চাইলে আর একটু কমও করা যাবে ছোট বড় করলে বাজেট কমে যাবে স্বাদ এবং স্বাদের মধ্যে শুরু করবেন এটা কোনো টেনশন নাই
যে এত টাকাই লাগবে, আপনি শিল্প করতে এত টাকা না হলে হবে না, এরকম কোন শর্ত নেই। পুঁজি কম বেশি দিয়ে করতে পারবেন, এ কথাটা মনে রাখবেন। শুনতে পাচ্ছেন আপনি? যে কোনটা শুনেন, সাবানের মেশিন ফুল অটোমেটিক 3.5 কোটি টাকাও মেশিন আছে, আবার আরো অনেক কম টাকার মধ্যেও আছে। ইটালিয়ান মেশিন আছে, চায়না মেশিন আছে, তাইওয়ানের মেশিন আছে, এক একটার এক এক প্রাইস। আপনি প্রথম অবস্থায় কি এত টাকা বিনিয়োগ করবেন না অল্প টাকার মধ্যে যাবেন, সেটা হচ্ছে আপনি যে বাজেটটা বলছেন এই বাজেটের মধ্যেও আপনি করতে পারবেন। আপনি এগুলা এই সবগুলো আইটেমে 50-60 লাখ টাকাও করতে পারবেন, কিন্তু আইটেমটা একটু ছোট হবে, এই ছোট হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? জি। আপনি কি ইতিমধ্যে দেশে চলে আসবেন? আচ্ছা আচ্ছা, আমাদের ঠিকানাটা আপনার কাছে আছে, গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড 325 এ দক্ষিণ যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি চৌরাস্তা, থানার দক্ষিণ পাশে, তৃতীয় তলা। আচ্ছা আচ্ছা, দেখুন ভালোরও শেষ নাই আবার ছোটরও শেষ নেই। তা আমার কথা হলো, ছোট হইলেও সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে, কারণ বাংলাদেশও এখন 100 কোটি 1000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, হয়ে গেছে না? তা এখন ধরেই তো আপনি এত বড় করতে পারবেন না, এত বড় করার দরকারও নেই। আর আপনি প্রথমে এসেই তো বিশাল মার্কেট ধরে ফেলবেন না, বুঝতে পারছেন? সেই জন্য আমি বলবো যে আপনি প্রথম অল্প পরিসরে শুরু করেন, মেইন হলো শুরু করা। আপনি এখন স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা হলো মেইন। স্বপ্নকে স্টার্ট করতে হবে, স্বপ্নকে শুরু করতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন, সফল হবেন। যে কোনো কাজ চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। এই যে আমি কি বললাম, যেমন ওই সাজ কোম্পানি, সাজ আপনি আমার কথাটা শুনেন একটু, সাজ সাবান, জানেন সাজ সাবান যে বেরোয়েছিল বাংলাদেশে, তারা শুনছি যে 3.5 কোটি টাকা দিয়ে অটোমেটিক মেশিন আনছে, তা আপনি কি এত টাকা দিয়ে আনতে পারবেন প্রথম? জি হ্যালো, হ্যাঁ, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনার প্রশ্নটা ছিল অটোমেটিক মেশিন কত টাকা, তা আমি বললাম যে অটোমেটিক যেমন ইটালি থেকে ওনারা মেশিন আনছে 3.5 কোটি টাকা দিয়ে, সাজ কোম্পানি, এখন অন্যান্য কোম্পানি আবার চায়না থেকে আনলে সেটা অর্ধেকেরও কমে পাবেন, সব জায়গার মেশিনের প্রাইস তো একরকম না। হ্যাঁ, আবার দেখা গেছে যে মেশিন ছোট বড় আছে, অটো কত টাকা? 25 লাখ। তো 25 লাখ টাকায় মেশিনটা ছোট হবে না, আমি কি বলছি, অটো মেশিন আছে ছোট এবং অনেক বড় আছে, সেটাই তো বললাম আপনাকে। আমি এই যে আপনি 25 লাখ টাকা সাবানের মেশিন বললেন, তাহলে ওই যে 10-12 লাখ টাকা হলো ডিটারজেন্টের মেশিন, অটোমেটিক মেশিন, তারপরে আপনার লিকুইড হ্যান্ড ওয়াশ, সেগুলো আছে। সব মিলে আমি আপনাকে 50-60 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি অনেক আইটেম করতে পারবেন, আমি তো এটা আপনাকে একটা আইডিয়া দিলামই। আবার সেমি অটো দিয়া করলে 3 ভাগের 1 ভাগ টাকা লাগবে,
সেমি অটো দিয়ে করলে আবার তিন ভাগের এক অংশ টাকা লাগবে। এখন আপনি আপনার ও যে সাদ এবং সাদদের মধ্যে করবেন সে সমস্যা নেই তো। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা তা ঠিক আছে, ভালো থাকবেন ভাইজান। আর ওই যেটা বলছি সার্জিক্যাল মাস্ক, ওইটাও অটোমেশন 25 লাখ টাকার মধ্যে করতে পারবেন সার্জিক্যাল মাস্কটা। এটা খুব চমৎকার বিজনেস, এখনো প্রায় 50% এর মধ্যে তৈরি করা যায়। মা সার্জিক্যাল যে মাস্কটা এটা 50% এ তৈরি হয়, অনলি 1 টাকা সামথিং এ তৈরি হয়ে যাচ্ছে। এই 50 থেকে 60 টাকা প্যাকেট পড়তেছে খরচ, তাহলে অসুবিধা কোথায়, লাভজনক অবস্থায় আছে। জি আসসালামু আলাইকুম। জি